রাজধানী ধানমন্ডির ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের তিনতলা বাড়ির নিচতলায় এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে, যেখানে রয়েছে ইতিহাসের মহামূল্যবান অসংখ্য জিনিস। দর্শক, এই ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর নিয়ে দেখুন আমারই করা একটি রিপোর্ট। চমক ও কুঠির, বাইরে থেকে দেখে ঠিক বোঝা যায় না এই বাড়ির বিশেষত্ব, বোঝা যায় না ইতিহাসের কত মহামূল্যবান জিনিস এই বাড়ির মধ্যে রাখা হয়েছে। ধানমন্ডির 10 নম্বর রোডের 5 নম্বরে এই বাড়িটি প্রয়াত ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের। তিনতলায় বাড়ির নিচতলার দুটি কক্ষ নিয়ে প্রথম বেসরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর। জাদুঘরটির যাত্রা শুরু নিয়ে কাজী গোলাম মাহবুবের স্ত্রী প্যারি মাহবুব জানান, এটা আমার স্বামী কাজী গোলাম মাহবুব, উনি 52 সালে সংগ্রাম পরিষদে আহ্বায়ক ছিলেন এবং ওনার একটা স্বপ্ন ছিল, উনি তা বাস্তবায়ন করেছে, কিন্তু অসমাপ্ত অবস্থায় উনি মারা গেলেন 2006 সালে। তারপরে আমি এটা হাতে তুলে নিই এবং আমি বেসরকারিভাবে এটাকে আমি আগাচ্ছি। আমাদের একটা কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ট্রাস্ট আছে, এখান থেকে আমি এই খরচটা নেই। আমাদের এই জাদুঘরে এবং সংগ্রহশালায় আমরা অনেক কিছু পেয়েছি, ছোট রুম হোক, কিন্তু আমরা 2টা রুম ছোট, কিন্তু তবু আমরা এত বেশি কালেকশন পেয়েছি, মানুষের সাড়া পেয়েছি, ভাষা সৈনিকদের সাড়া পেয়েছি, যাতে আমরা এই জিনিসটারে সফলভাবে আগিয়ে নিতে পারছি। 2006 সালের 7ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করা জাদুঘরটিতে রয়েছে প্রথম শহীদ মিনারের ছবি, ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের আলোকচিত্র, স্মারকগ্রন্থ সহ গুরুত্বপূর্ণ তথ্য। এখানে প্রবেশ করলে সামান্য সময়ের জন্য হলেও অনুভব হবে 1952 সালের ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলোতে ফিরে যাওয়ার অনুভূতি। এখানে আসার পর আমরা আগে গুটি কয়েক ভাষা সৈনিকের আমরা নাম জানতাম, সালাম, জব্বর, বরকত, কিন্তু এরপরও এখানে আসার পরে আরও যারা ভাষা আন্দোলনে যাদের ভূমিকা ছিল অনেকেরই আমরা নাম জানতে পেরেছি, তাদের পরিচয় জানতে পেরেছি এবং তাদের ভাষা আন্দোলন, তাদের ভূমিকা সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখানে আসছি মূলত আজকে জানার জন্য, যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে জানার জন্য, যে এখানে ভাষা আন্দোলনের জন্য যারা স্বতঃস্ফূর্তভাবে তাদের অংশগ্রহণ ছিল তাদের সম্পর্কে জানার জন্য। জাদুঘরে সারা বছরই গবেষণার কাজে গবেষক ভাষা সৈনিকরা আসলেও কেবল ফেব্রুয়ারি মাসে এলেই আসেন সাধারণ দর্শনার্থীরা। এই জাদুঘরের দেয়াল জুড়ে রয়েছে ফ্রেমে বাঁধাই করা ভাষা আন্দোলনের সময় সরকারি বাহিনীর গুলিতে শহীদ হওয়া 8 বছরের শিশু ওহিউল্লাহ সহ বিভিন্ন ভাষা সংগ্রামীদের ছবি, পরিচিতি ও অবদান। ইতিহাসের সাক্ষী এসব জিনিস স্বল্প পরিসরে রাখা হয়েছে গাদাগাদি করে, তবে পৃষ্ঠপোষকতা পেলে পরিসর বাড়ানোর কথাও জানান ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের এই নির্বাহী পরিচালক। ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র এবং জাদুঘর এমন একটি প্রতিষ্ঠান যেটির সাথে জাতির অস্তিত্ব জড়িত, কাজেই এই প্রতিষ্ঠানটি বা একজন সরকারি পৃষ্ঠপোষকতায় এবং সরকারিভাবে যদি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় তাহলে মনে হয় যে এটার সত্যিকারের যে স্বপ্ন সেটি পূরণ করা সম্ভব। কারণ এই প্রতিষ্ঠানটি একটি মানে প্রতিষ্ঠান বা একটি ব্যক্তিকেন্দ্রিক গড়ে ওঠা খুবই কঠিন কাজ, এটার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি, তাহলে মানে সত্যিকার অর্থে একটি জাদুঘর গড়ে উঠবে। এই প্রতিষ্ঠানের উদ্যোগে এ পর্যন্ত সারা দেশের 400+ ভাষা সংগ্রামীর স্মৃতিচারণমূলক সাক্ষাৎকার ও জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। এই ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র এবং জাদুঘরে সংরক্ষিত আছে মায়ের ভাষা বাংলার দাবিতে বাঙালি জাতির আত্মত্যাগের এরকম অসংখ্য ইতিহাস, যা জানতে পারবে তরুণ প্রজন্ম, বুকে জাগ্রত হবে দেশপ্রেম। রুকনউদ্দিন, কর্ণফুলী সংবাদ, ঢাকা।